তো আজকে আমরা তালুকদার একাডেমি চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে তোমরা যে কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো দেখার চেষ্টা করব, তো এবং সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা এই সবগুলোর কমেন্টেরই অ্যান্সার তোমরা লাইফ উইথ জাহিদের চ্যানেল রয়েছে এই চ্যানেলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তালুকদার একাডেমিতে তোমরা যেই কমেন্টগুলো করো, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে সামষ্টিক মূল্যায়ন ছিল সেখানে কাজ দুই একজন কমেন্ট করেছে যে স্যার আপনি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর কোথায় পান। আচ্ছা, প্রশ্নগুলো হচ্ছে সরকারি যে ওয়েবসাইট রয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, সেখানে প্রশ্নগুলো পাওয়া যায় এবং সেগুলো কিন্তু সকল স্কুলেই একই প্রশ্ন দেওয়া হয়, আর উত্তরগুলো আমরা নিজেরা তৈরি করি বই দেখে এবং তোমাদের পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে আমরা কিন্তু উত্তরগুলো তৈরি করে থাকি এবং এগুলো তোমাদেরকে নমুনা উত্তর দেওয়া হয় যাতে তোমরা একটা আইডিয়া পাও যে কিভাবে তোমরা অ্যান্সারগুলো তৈরি করবে। তারপরে যেটি রয়েছে যে খোদাজা বেগম প্রশ্নটি করেছে, স্যার আপনি অনেক ভালো বোঝেন, প্রশ্ন অবশ্যই এটা জাস্ট একটা কমেন্ট কমপ্লিমেন্ট আকারে, তো আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর সেম তিনি আর্টে লিখেছেন যে আমরা জীবন জীবিকার এই উত্তর কোথায় পাবো, উত্তর তো এখানে দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতেই উত্তর দেওয়া আছে। তারপর সিভিকে সানা হেমন স্যার আই লাভ ইউ, আচ্ছা আমি আপনাকে ভালোবাসি। তারপর অনেক অনেক ধন্যবাদ স্যার আনিসা আফিয়া লিখেছে, আমরা সবগুলো কমেন্টই পড়ার চেষ্টা করব, পজিটিভ হোক নেগেটিভ হোক সব ধরনের কমেন্টই পড়ার চেষ্টা করব। তারপর প্রশ্ন করেছে, প্রশ্ন না ঠিক, সবাই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, তাবিয়াত বই দাও, কক্সবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে দেখছে মোহাম্মদ আনিস, হয়তো বা তার বাবার আইডি থেকে সে লিখছে, আব্দুল লকি সে হাসছে, সে হাসছে কেন জানি না। তারপর মিঠামইন কিশোরগঞ্জ থেকে দেখছে ওম চৌধুরী, আজহার লিখেছে থ্যাংকস, তাকে অসংখ্য ধন্যবাদ, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সব বিষয়ে ভিডিওগুলো দেওয়ার জন্য, আজকে ষষ্ঠ শ্রেণীর আজকে শেষ পরীক্ষা, আচ্ছা 26/6/2023 নাসরিন সুলতানার শেষ পরীক্ষা, শুভকামনা রইল, আশা করছি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তারপর মৌসুমি আজহার সে লিখেছে আই এম ওয়াচিং ফ্রম বিএম মডেল হাই স্কুল বগুড়া, এই স্কুল থেকে কারা কারা আছো চাইলে কমেন্ট সেকশন লিখে দিতে পারো। তারপর হচ্ছে রামু বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দেখছে মোহাম্মদ মেহনাজ, তারপর স্যার জেলে সম্পর্কে লিখতেন, আচ্ছা আমরা এখানে কৃষি কৃষক সম্পর্কে লিখেছি, এখানে যে কোনো পেশার সম্পর্কে লেখা যাবে, কৃষক রয়েছে জেলে রয়েছে শিক্ষক রয়েছে, যে কোনো পেশার সম্পর্কে তোমরা লিখতে পারবে, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, আমরা জাস্ট নমুনা উত্তর আকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা আইডিয়া নিতে পারো যে কীভাবে অ্যান্সারগুলো লিখবে, কিন্তু হুবহু সবগুলো অ্যান্সার কিন্তু আমরা তোমাদেরকে দিই না কখনোই। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আচ্ছা আমরা মানে ভিতরে চলে গেলাম তার কমেন্টের একেবারে। তারপর সিরাজগঞ্জ থেকে দেখছে ফারজানা পুনম, ধন্যবাদ স্যার, আরিয়ান চয়, তার ধন্যবাদ স্যার, আমি ঢাকা থেকে দেখছি, আমার বিদ্যালয়ের নাম রায়ার বাজার উচ্চ বিদ্যালয়, আচ্ছা আমি কুমিল্লা বার্ড মডেল স্কুলে পড়ালেখা করি, ওকে এই স্কুল থেকে কারা কারা আছো কমেন্ট সেকশন লিখতে পারো। স্যার সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অ্যাসাইনমেন্টগুলো ইমার্জেন্সি, আচ্ছা দেওয়া আছে এগুলো, তুমি চাইলে দেখে নিতে পারো, ক্লাস সেভেনের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা হচ্ছে ক্লাস সিক্স এবং সেভেনের জন্য তোমাদের যেই আপডেট এসেছে সেই আপডেট বইতে বা নতুন যে সিলেবাস রয়েছে 2023 সালে, সেই 23 সালের সিলেবাস অনুসারে তোমাদের যে গণিত বিষয়ের পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশ হবে খুব শীঘ্রই, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আচ্ছা তারপর হচ্ছে আমি পূর্ব বড়ালি শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় থেকে দেখছি, আচ্ছা ধন্যবাদ, আমরা কিন্তু এগুলো তালুকদার একাডেমি চ্যানেলের যেই কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলোই পড়ার চেষ্টা করছি, কারণ তোমাদের অনেকেরই অভিযোগ যে আমরা কমেন্ট নাকি পড়ি না। আচ্ছা তারপর হচ্ছে যশোর, সবগুলো কমেন্ট আসলে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না, যশোর থেকে দেখছে, তারপর হচ্ছে চাঁদপুর থেকে দেখছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক স্যার, আমি পাবনা জেলা থেকে দেখছি, ওকে তোমাকে ধন্যবাদ, হাবিবুর রহমান খান ভালোবাসা পাঠিয়েছে, তারপর ভাই আমাকে সাপোর্ট করো, আচ্ছা ওকে সাপোর্ট করতে হবে কেন বুঝতে পারলাম না, স্যার আপনার বাসা কোথায়, আচ্ছা আমার বাসা হচ্ছে চাঁদপুর কক্সবাজার জেলার কোথা কুচাখালী, আচ্ছা বুঝতে পারিনি আমি তুমি কি লিখেছো ঠিক, স্যার ইসলাম মূল্যায়নের উত্তর দেন, স্যার ইসলাম মূল্যায়নের উত্তর খুব সম্ভব দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, স্যার চোখে কম দেখে হতে পারে, কম দেখতেই পারি স্বাভাবিক, থ্যাংকস স্যার, আচ্ছা প্রতি ভিডিও শেষে কোরআনের যে সুরাটি উল্লেখ করেছেন তা আমি কিছুদিন আগে পাঠ করে শেষ করেছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করছি তোমরা এগুলো তোমাদের জীবনে কাজে লাগাবে এবং জীবনকে সুন্দর করে তুলবে, কারণ খুব পবিত্র কোরআনের মাধ্যমে আসলে জীবনকে সুন্দর করা সম্ভব। স্যার আবার আমারও কালকে পরীক্ষা, ছোট করে এখন দিতে পারেন, আচ্ছা ছোট করতে হবে কেন, আশা করছি আমার যত যে ভিডিওগুলো দিয়েছি সবগুলোই ছোট ছোট ছিল, কোনোটাই বড় ছিল না, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট, আচ্ছা ওকে থ্যাংকস,
মে আল্লাহ ব্লেস ইউ, তোমাকেও আল্লাহ ভালো রাখুক। আচ্ছা স্যার, আপনি আমাকে ছড়া আর অন্যান্য স্যারদের, সরি স্যার, স্যার আর স্যার আমি আপনাকে ছাড়া আর অন্যান্য স্যারদের ভিডিও দেখেছি, কিন্তু তাদেরগুলো বুঝতে পারি নাই, বুঝি নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুইমাস ফুলবাড়িয়া থেকে বলছে, তাকে অসংখ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। তারপর মাইজ বাগ পাঁচ পাড়া উচ্চ বিদ্যালয় থেকে, আচ্ছা তারপর নিচে দিকে যাই, ইম্পারিং অডিও ওয়েন, আচ্ছা স্যার অনেক ভালো, শহীদুল্লাহ ধন্যবাদ, থ্যাংকস আ লট রাকিব গেমিং, আচ্ছা থ্যাংকস থ্যাংকস স্যার, পাথরঘাটাতে পাথরঘাটাটা দেন। আচ্ছা আমরা তো একটা নির্দিষ্ট জেলার দিলাম, তোমরা তোমার নিজেদের জেলাটা নিজেরা খুঁজে বের করে নিজেরাই লিখতে পারো, অনলাইনে অনেক ইনফরমেশন রয়েছে, তোমরা সেখান থেকে তোমাদের এলাকার সম্পর্কে তথ্যগুলো নিয়ে তোমরা সেখানকার প্রতিবেদনটা লিখতে পারবে সহজেই। কালকে আমাদের শেষ উৎসব, আচ্ছা উৎসব শেষ হয়ে যাচ্ছে, আশা করছি আবার উৎসব আসবে বার্ষিক পরীক্ষার সময়। তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। মুরগি না মুরগি হবে, আচ্ছা মুরগি হবে, টাইপিং অনেক সময় মিস্টেক হয়, কারণ এতগুলো টাইপিং করা যাচ্ছে তাই কথা না, যারা করে তারাই আসলে বুঝতে পারে যে টাইপিং করাটা কতটা কষ্টকর, তাও আবার বাংলা টাইপিং। তারপর আরেকজন কমেন্ট করেছে যে থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আমি মিরপুর 11:30 থেকে বলছি, মাই স্কুল নেই মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, আচ্ছা মিরপুর বাংলা স্কুল থেকে দেখছে। তারপর একজন লিখছে থ্যাংকস ভাইয়া, আচ্ছা 10 পেজ টেকিং, দেন প্লিজ, বুঝতে পারি না আসলে কি লিখছে। স্যার আমি ছোট বোন, আমার ছোট বোন ক্লাস 7-এ পড়ে, তাই আপনার ভিডিও দেখছে, আমি তো আপনার গেছি, আচ্ছা। তারপর হচ্ছে আমি কুমিল্লা জেলা স্কুল থেকে দেখছি, কুমিল্লা বুড়িচং উপজেলা স্যার, আচ্ছা ধন্যবাদ কুমিল্লা থেকে দেখার জন্য, আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। কালকে সোশ্যাল সায়েন্স এক্সাম, আপনি এখনো সোশ্যাল সায়েন্স দেননি, কালকে কি করব, অ্যাসাইনমেন্টও করতে পারিনি। আচ্ছা এটা তোমরা নিজেরা বই থেকে করে নিতে পারো আশা করছি, কারণ খুবই সহজ প্রশ্ন ছিল, আমরা একটু ব্যস্ততার কারণ দিতে পারিনি। আশা করছি পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া দরকার হবে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। স্যার আপনি খুব ভালো, আচ্ছা খুব ভালো বোঝেন আপনি, ধন্যবাদ ফাইজা। তারপর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে হয়তো আজ আমাদের এই কাজটি করতে অনেক সমস্যা হতো, হয়তো বা সমস্যা হতো হয়তো বা না, কারণ দেখা যাচ্ছে কোনো কাজই পৃথিবীতে থেমে থাকে না। তো তোমরা নিজেদের, তোমাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করেছি যে কীভাবে তোমরা অ্যান্সারগুলো তৈরি করবে, জাস্ট এতটুকুই। আমি দাগন বইয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বলছি, ধন্যবাদ সবাই, ধন্যবাদ দাগন বইয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বলার জন্য। আরেকজন লিখেছে প্রণব দাস, তিনি লিখেছেন আমি প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছি ক্লাস 7-এ, আচ্ছা 7-এ এখানে ভ হবে, আচ্ছা। আর আশা করছি তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের কিন্তু সাবস্ক্রাইব রেশিও খুবই খারাপ, তোমরা সাবস্ক্রাইবই করতে চাও না, ভিডিও দেখো ঠিক আছে ভালো কথা, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশের সেরা শিক্ষামূলক চ্যানেল তালুকদার একাডেমি হয়ে যাবে একদিন। স্যার আপনি প্রশ্নগুলো কোথায় পান? প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, সরকারি ওয়েবসাইট, সেখানে আসলে প্রশ্নগুলো রয়েছে। স্যার সো ফানি, আমরা এখানে আমাদের স্বাস্থ্য সুরক্ষা একটা গান ছিল তাই না, সেই গান নিয়ে সবাই মজা করছে আমাকে নিয়ে, আচ্ছা। বিথি কর্মকার লিখেছে ভালো হয় নাই, আচ্ছা ভালো হয় নাই কেন একটু যদি ব্যাখ্যা করে বলতে তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। পপি একটা লিখেছে স্যার ইউ আর জাস্ট অ্যান অ্যাক্টর, হতে পারে বাট আমি অতটা অ্যাক্টিং পারি না। খুবই ধন্যবাদ সারা অ্যাসাইনমেন্টটা দেওয়ার জন্য, তার মধ্যে টাইপিং মিস্টেক হয়েছে যাই হোক। কেউ কি বর্ণমালা স্কুলে আছে? আচ্ছা কেউ বর্ণমালা স্কুলে থাকলে এই যে ভিডিওর কমেন্টে গিয়ে তাকে কমেন্ট করে দিবা যে আসো কিনা। তারপর পড়া খুব ভালো, ধন্যবাদ জাহাঙ্গীর আলমকে। তারপর বুঝলাম না, কি বুঝবো না, সে সে কিছু লিখে নাই, জাস্ট কতগুলো ইমোজি দিছে, তারপর এখানে যে কি বার্থডে, সরি রোবটের ইমোজিও আছে। আমার আপনার পড়া খুব ভালো লাগে, ধন্যবাদ রিকা বড়ুয়াকে, থ্যাংক ইউ ভাই সৈয়দ আরাফাত, আপনাকেও ধন্যবাদ। চকমো মিরপুর উচ্চ বিদ্যালয় থেকে থেকে স্যার, চকমো বলতে বুঝতে পারিনি আমি আসলে, চকমো কোনটা? অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে বলছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার এটা এপোর পেপারে করলে হবে না? হবে, তবে যেহেতু পোস্টারিং করতে বলছে তাহলে পোস্টার পেপারে করাই ভালো। স্যার লাস্টে এটা কি ছিল, লাস্টে কি ছিল জানি না আমিও। তারপর এখানে একজন লিখছে NKM হাই স্কুল অ্যান্ড হোমস নরসিংদী থেকে লিখছে, আমরা গত 24 ঘন্টা যে কমেন্টগুলো পড়েছে সেগুলোই পড়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। বা 4-5 টাকায় কোনো পোস্টার পেপার নাই কি বলে, আমরা তো আমাদের ভার্সিটিতে পেয়ে যাই 4-5 টাকায়,
যদিও আগে সেটা 3 টাকা ছিল, এখন বাড়তে বাড়তে সেটা 5 টাকা করে ফেলছে, হয়তো বা তোমরা দোকানদার বেশি রাখছে তোমাদের কাছ থেকে, এটা হচ্ছে কথা, হয়তো 10 টাকা নিয়ে নেবে এখন। দোকানদার যদি বেশি রাখে তাহলে করার নাই আসলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুল 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 আসলেই বলছিল, ভুল থাকলে আসলে অন্যদের বলার কথা ছিল, আমরা বই থেকে তোমাদের অ্যান্সারগুলো তৈরি করি, তাহলে এখানে কোনো ভুল থাকার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা আজকে আমার ইংরেজি হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ আশা করছি তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে। কুমিল্লা জেলা স্কুল রামপুর থেকে বলছে, সরি কুমিল্লা জেলা স্কুল হচ্ছে রামপুর। আচ্ছা খুব বেশি খারাপ, খুব বেশি খারাপ হয়েছে? আমার তো মনে হয় না খুব বেশি খারাপ হওয়ার কথা। আচ্ছা তার ভিতরে কমেন্ট সে কি লিখছে, নিজে থেকে দেখতে আসছো কেন? আচ্ছা সুষম হালদার এন্ট্রি দিছে, এন্ট্রি কমেন্ট করছে যে নিজে থেকে তাহলে দেখতে আসছো কেন, খুব বেশি যে খারাপ। আচ্ছা তার মানে আমাদের কিছু ফ্যানও আছে যারা এন্ট্রি দেয়। জুলাই মাস দিলে ভালো হইতো, জুলাই মাস দিলে কেন ভালো হইতো, আমরা তো জুন মাসের কাজ করছি, তাহলে জুলাই মাস কেন লিখবো। তারপর ক্লাস 7-এর হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিষয়ে এক্সামের অ্যান্স প্লিজ জরুরি, কালকে আমার এক্সাম, এটা নিজেরা করে নিতে হবে, যা আমরা এখন দিতে পারছি না, আমরা সরি। খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। চিটাং ইস্পাহানি থেকে দেখছে, ধন্যবাদ। বীরোত্তম শহীদ সামাদ কুরেন কলেজ, ধন্যবাদ সেই স্কুল থেকে দেখার জন্য। স্যার মাত্র ক্লাস 7-এ পড়ি, তাহলে কীভাবে ফ্রিল্যান্সিং করব? ফ্রিল্যান্সিং করতে চাও? আচ্ছা ও ও আমরা যে অ্যান্সারে লিখেছি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং তো এখন ক্লাস 7 কোনো বিষয় না, এখন দেখা যাচ্ছে ক্লাস 3-4-এর বাচ্চারাও ফ্রিল্যান্সিং করছেন, বিভিন্ন খবর তোমরা দেখতে পাও না, তো এটা তো ইজি একটা ব্যাপার। আসলে আমার কারণে আপনার কারণে আমি সব বিষয়ে ভালো ফলাফল করেছি। আচ্ছা ভালো, নাইস ভিডিও, ওকে স্যার। গান অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আমরা এখানে ক্লাস একটা গান ছিল, আমরা সেই গানটা করেছি, তারা বলেছে গানটা অনেক সুন্দর হয়েছে। স্যার কমলা হবে লাল হলুদে এখানে অনেক সুন্দর হয়েছে। ওকে ধন্যবাদ রীতা মণ্ডলকে। তারপর হচ্ছে আপনি এর উত্তর বের করবেন, কিসের উত্তর বের করবো? আচ্ছা জানি না আমি কি কি বোঝাতে চেয়েছে। হামনাথ সুরে তো আই এম অবাক। আচ্ছা হামনাথের সুরে অবাক হওয়ার কি আছে আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি যতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সুর দিয়ে গাওয়ার চেষ্টা করবে, কোনো কবিতার মতো আবৃত্তি না করো, সেটাই আসলে আমি বোঝানোর চেষ্টা করেছি ভিডিওতে। সেটাগুলো কি লিখলে হইব যদি এত ভালো জালো খাবার দেখা যদি কাইটা দেয়? তাহলে কি করবো স্যার, প্লিজ প্লিজ। আচ্ছা আমরা এখানে খাবারের তালিকা খুব ভালো ভালো খাবার দিয়েছি, তাই না? পোলাও, বিরিয়ানি, মাংস, এগুলো দিয়েছি, তো বলতে চাচ্ছে যে এগুলো কেটে দেবে কিনা। প্রশ্নই ছিল যে তোমরা কি খেয়েছো বাকি আগামী 7 দিন, গত 7 দিন তোমরা কি খেয়েছো সেটা লিখতে। গত 7 দিন তুমি পোলাও গোস্ত খেতেই পারো, মুড়ি মাংস, খাসি মাংস খেতেই পারো, স্বাভাবিক না? বা ক্লাস 7-এ সায়েন্স দিলে ভালো হইতো, নিজেরা করে নিতে হবে, সেজন্য আমরা সরি আমি দিতে পারিনি। থ্যাংকস ভাই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। শুনে তো আমি অবাক। আচ্ছা সবাই ক্লাস 7-এর ইসলাম নৈতিক শিক্ষা যে বিষয়টি, ইসলাম শিক্ষার ষাণ্মাসিক মূল্যায়নের যে ভিডিওটি, সেখানে সবাই অবাক হয়ে গেছে নাকি আমার বয়স শুনে? আচ্ছা তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা আজকের মতো আমরা এই পর্যন্ত আসি, লাস্ট 14 আওয়ার্স আরাহতুল্লাহ আদনান শুভ, এতটুকু পর্যন্ত আমরা থাকি। পরবর্তী ভিডিওতে যদি তোমরা চাও বা তোমরা যদি এই ভিডিওগুলো পছন্দ করো, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে অন্য অন্য যে কমেন্টগুলো আছে প্রিভিয়াস সেগুলো আমরা পড়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, আর বেশি বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা দেখো আমি অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্সে গেলে তোমাদেরকে আমি একটু দেখাই যে অডিয়েন্সদের তোমরা কত পার্সেন্ট সাবস্ক্রাইব করো আমাদেরকে। দেখো আমাদেরকে দেখেছে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করেনি, এই পর্যন্ত দেখা মানুষদের মধ্যে সাবস্ক্রাইব করেছে মাত্র লাস্ট 28 দিনে মাত্র 25%, আর সাবস্ক্রাইব করেনি হচ্ছে 74%। তাহলে তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু কেন সাবস্ক্রাইব করো না? তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবে আশা করছি। ধন্যবাদ সবাইকে।